পুরান ঢাকার 83 নং ওয়ার্ড কমিশনার সাইদুর রহমান ওরফে শহীদ কমিশনার অপরাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তার মেয়ে শাহানা আক্তার। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, চাঁদাবাজ ও সমাজ বিরোধী কাজের বিরুদ্ধে অবস্থান নেয় তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বলেন, সন্ত্রাসী মাদক ব্যবসায়ী আবুল হোসেনই এ ষড়যন্ত্রের মূল হোতা। সংবাদ সম্মেলনে শাহানা অভিযোগ করেন, তার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন আবুল ও তার স্ত্রী এবং আইনি প্রক্রিয়া চালানোর সময় ওই মহল বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন 100 কাঠা হাউজিং সোসাইটির ব্যক্তিবর্গ, শ্যামপুর ও গেন্ডারিয়া থানার এলাকাবাসী।